আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা, কেমন আছেন আপনারা সবাই? অ্যান্ড ফিনল্যান্ডে হচ্ছে আজকে প্রথমবারের মতো এত বৃষ্টি দেখতেছি। আসার পর একটু একটু করে বৃষ্টি হয়েছে, বাট আজকে খুব এক্সট্রিম লেভেলের বৃষ্টি হচ্ছে। তার সাথে হচ্ছে এই যে দেখেন ব্যালকনিতে পানি চলে আসছে, বাতাসও আছে। অ্যান্ড আমি হচ্ছে মাত্র ঘুম থেকে উঠছি। অ্যান্ড উঠে আজকে হচ্ছে আমার ক্যাম্পাস নাই, আমি হচ্ছে ভার্সিটিতে যাই নাই আজকে, আমার কিছু কাজ আছে, পড়াশোনা আছে, ওগুলো শেষ করতে হবে। আমি এমনিই লেট, অ্যান্ড এই আর কি অনেকদিন পরে আজকে ঘুম থেকে 10টা বাজে উঠছি, না হলে আমার সবসময় ক্যাম্পাস থেকে 8টা বাজে, আমাকে 7টা সাড়ে 7টার দিকে উঠে বাসের জন্য দাঁড়াইতে হয়। অ্যান্ড এই আর কি। অ্যান্ড গুড মর্নিং ফ্রম ফিনল্যান্ড অ্যাগেইন। অ্যান্ড আজকের ওয়েদারটা দেখেন কত সুন্দর লাগতেছে। এই যে প্রথমবারের মতো হচ্ছে ফিনল্যান্ডে আমি বৃষ্টি দেখতেছি। অ্যান্ড এটা হচ্ছে আমার ব্যালকনি থেকে। চল আজকে হচ্ছে আপনাদেরকে আমার বাসার ট্যুরটা করাই। এই যে এদিক দিয়ে হচ্ছে ব্যালকনি, অ্যান্ড এটা হচ্ছে আমার কিচেন। ওয়েট, কিচেন আমি লাইটটা দেই। অ্যান্ড দিস ইজ মাই কিচেন। এই যে উপরে এখানে হচ্ছে একটা ড্রয়ার আছে, এখানে ওপেন রাখা যাবে। অ্যান্ড দ্যাট ইজ ফ্রিজ, এটা হচ্ছে ডিপ। অ্যান্ড এগুলো হচ্ছে ড্রয়ার, জিনিসপত্র রাখার জন্য। অ্যান্ড এই যে এখানে একটা ইলেকট্রিক চুলা আছে। অ্যান্ড এগুলো হচ্ছে সেম ড্রয়ার, জিনিসপত্র রাখার জন্য। এটা হচ্ছে আমাদের কিচেন, ওকে। অ্যান্ড দেন এই যে একবারে ঢুকতেই হচ্ছে বড় কাভার্ড আছে, বড় বড় 3টা কাভার্ড। এখানেও লাইট দেওয়া যাবে, এই যে লাইট পুরো রুমটা হচ্ছে একবার আলোকিত হয়ে গেছে। এখানে হচ্ছে গরম পানি ঠান্ডা পানি দুটাই আসে, গরম পানি ঠান্ডা পানি দুটাই হচ্ছে ওয়াশরুমে সবসময় থাকে, ওয়াশরুমে না এক্স্যাক্টলি বাসায়ও থাকে। এই পাশে হচ্ছে আরেকটা রুমমেট আছে, আর এই পাশটা হচ্ছে, এই পাশের বাসাটা হচ্ছে আমরা নিচ্ছি। সরি ফর দি মেসি, আসার পরে এগুলো সময় পাই নাই আমরা। অ্যান্ড এই খাটটা এবং হচ্ছে ম্যাট্রেসটা নতুন নিয়েছি। অ্যান্ড এটা হচ্ছে একটা পড়ার টেবিল, এখানে হচ্ছে আমার আরেকটা রুমমেট থাকে। অ্যান্ড এই যে এখানে হচ্ছে বড় বড় এখানেও আলমারি আছে। সো আমাদের কাছে হচ্ছে এই রুমের কিটা আমাদের কাছে আছে, ওই রুমের কিটা ওদের কাছে আছে। অ্যান্ড এই আর কি। এখান থেকে বসেও মোটামুটি এই যে একটা জানালা আছে, জানালা দিয়ে সুন্দর করে বাইরের সিনারিও দেখা যায়। ছোটখাটো বাসা, বাসার রেন্টও মোটামুটি অনেক ভালোই পড়ে বাংলাদেশে হিসাব করতে গেলে, যদিও বাংলাদেশে হিসাব করে লাভ হয় না, তারপরে হচ্ছে মোটামুটি ভালোই রেন্ট পাওয়া। অ্যান্ড এই যে আমার ছোটোখাটো বাসার ট্যুর দিলাম আপনাদেরকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। একদিন খেতে উঠছি, এখন নাস্তা করবো। আজকে হচ্ছে আবার শপিংয়ে যেতে হবে, অনেক খাবার দাবার জিনিস আনতে হবে, ওগুলো নিয়ে এসে দেন এই আর কি আজকের দিনটা বাসায় কাটবে আমার।